ধুবরী মানুহবিলাক সুর ডকাই ধর্ষণকারী এবার কইছে যে ডেকা লড়াবিলাকে সালি দেখিলে ধুবরীর বিশেষ মুসলমান মানুষবিলাকর টেস্ট গরম হয়ে যায় হিমন্ত বিশ্ব শর্মায় চুটলিপি যদি দিছে মানে গুরুদ্বারাও যাও মানে চার্চতো যাও মানে নামাজও পড়ো আজিও পড়িম কালিও পড়িম পড়িও পড়িম বাকিবিলাককে মানে সম্মান করো গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ফার্স্ট ফেজত সেইটল সমালোচনা করলে সেকেন্ড ফেজত মিয়ার ভূত নালাগে বলে কই ইয়াত আহি পেলাই মিয়াক তৈলমর্দন করাত লাগিছে যে এই কথা বতরাবিলাকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোনবিলাক মানুহৰ লগত বহা উঠা করে কোনবিলাক মানুহৰ লগত কথা বতরা পাতে কোনবিলাক মানুহৰ লগত তেওঁ ভাবৰ আদান প্রদান তেওঁ কৈছে যে মইতো সামগুৰিলে গৈছিলোঁ সামগুৰি মানুহখিনিয়ে মোক কলে যে তাত চকুরালি জিকিব তেওঁ যেটো দেখিছে মই এইটোকে কম যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কোন মানুহৰ লগত উদ্ভব করে ভাল লাগিছে আমার মুখখন দেখিয়েতো ধরব পাৰিছে যে আমার মনবিলাক ভাল মানুহৰ মনবিলাকো যেটো ঘূপ মৰা এটা অন্ধকার আছিল সেই অন্ধকারৰ পৰা মানুহে পোহৰ বিচাৰিছে আজিৰ এই অঞ্চলৰ পৰা বেছি কথা কব নাপায় গতিকে মই মানুহৰ মুখবিলাক দেখি মই ভাল লাগিছে যে মানে বহুত দিনৰ পিছত নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে আৰু আমার ক্যান্ডিডেট পদ্মপ্রলয় যে বহু ভোট জিকিব সেই কথাটা আজ স্পষ্ট হয়েছে গতি সকলের মনবিলাক আনন্দ পূর্বে আপনি বেলেগ একটা ভোট গ্রহণ কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করেছিলেন কিন্তু সমষ্টি বিতরণ করিশ্মা হিমন্ত বিশ্ব শর্মা কাহ মই আগতে সামগ্রী সমষ্টির বিধায়ক থাকা অবস্থাত মোৰ ভোটটো আছিল আমনিত এতিয়া তেওঁ কাটি কুটি ইয়ালে লৈ দিছে গতিকে আমিও ভোটবিলাক নিজের সমষ্টিলে আনিছিলোঁ এইবার মই যেহেতু ধুবরীত উঠিছো গতি ধুবরীত মই গৈয়ে আছো ভোটটো দিবৰ কাৰণে ইয়ালে আহিলো এজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপুনি আপোনাৰ পত্নী আৰু পুত্রক লৈ আহিছে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ কি কব সকলো ওলাই আহিব লাগে সকলো ওলাই আহিব লাগে সকলো ভোট দিব লাগে ভোট দিব লাগে ভোটটো আপোনাৰ দিয়াটো আমাৰ এটা দায়িত্ব কর্তব্য আৰু ইয়াৰ মানুহখিনি বৰ সচেতন যদি কৰ্মৰ কাৰণে বাহিৰতো থাকে আহি যায় আহি পেলাই ভোটটো দিয়ে ভোট আপোনার যদি কোনো প্রার্থী আপনার মই বেলেগর ধরনের কথা কৈছো যিসকল ধৰি লওক সেই সকলো আজি ওলাই আহিব লাগে সকলো ওলাই আহি ভোট দিব লাগে ভোটটো মুকলি মনেৰে দিছে সকলোৱে দেখিছে যে এটা ঘোপমৰা অন্ধকাৰৰ পৰা পোহৰ বিচাৰিছে আৰু সেই কাৰণে তাৰ কাৰণে আপোনালোকে যিসকলে আগতে ভোট নিদি ঘৰতে থাকে সেই সকলোৱে এবাৰ ওলাই আহিছে মই এতিয়া খবৰ পাইছোঁ যে আমাৰ বাহিৰত যিসকলে কৰ্মৰ কাৰণে বাহিৰত আছিলে সেইসকলো ইয়ালৈ আহিছে আহি পেলাই তেওঁলোকৰ পৰিয়ালটোৰ ভৱিষ্যতৰ স্বাৰ্থত এইবাৰ ভোটদান কৰিছে যোৱাকালি বদ্ৰদিন আছিলে এক মন্তব্য কৰিছিলে যে ধুবুৰীত আপুনি টকা খুটিবৰ কাৰণে এখন লাইচেঞ্চ দিয়া হৈছে চি আপোনালোকে এইবিলাক ষ্টেণ্ডাৰ্ড অফ আপোনাৰ থিংকিং তেওঁ কি ধৰণৰ এবাৰ কৈছে যে ধুবুৰীৰ মানুহবিলাক সুর ডকাই ধর্ষণকারী এবার কৈছে যে ডেকা লড়াবিলাকে সালি দেখিলে ধুবরীর বিশেষ মুসলমান মানুষবিলাকর টেস্ট গরম হয়ে যায় হিমন্ত বিশ্ব শর্মায় চুটলিপি যদি দিছে আমার তরুণ গগৈ ডাঙরিয়া থাকতেও নামঘরতো যায় আপনার গুরুদ্বারাও যায় আর ঈদর দিনা নামাজও পড়ে তেওঁ পুত্র সুযোগ্য পুত্র এইবার গৈ শিবসাগরত অখিল গগৈর লগত একেলগে বিধায়ক তেওঁ নামাজ পড়লে সেইটো লৈও হিমন্ত বিশ্ব শর্মায় উপলুঙা করলে আর বদরদিন আজমল ডাঙরিয়ায় তাতে সেইটো হিমন্ত বিশ্ব শর্মার সুরতে তাত নামাজ পড়াটো কারণে হিন্দু ভাইসকলে ভোট দিব নালাগে বলে কলে গতি এই গোটেটো মিলন এটা হৈছে এটা হিমন্ত বিশ্ব শর্মা আর আপনার মুখ্যমন্ত্রী আর বদরদিন আজমল ডাঙরিয়া গতি এই ধরনের কথাবিলাক কই পেলায় তেওঁলোকে গোটেই সমাজখন প্রদূষিত পলুটত করব বিচাৰে রাইজে এই কথা বতরাবিলাকক ইমান গুরুত্ব নিদিয়ে গুরুত্ব দিয়ে তেওঁলোকৰ বিপরীতে দিয়ে গুরুত্ব দিয়ে গুরুত্ব এইবিলাক কথা বতরা আজি হাওসে আমার যিটো সংস্কৃতিত যিটো ঘরোয়া পরিবেশত উঠিছে গৌরব গগৈ ডাঙরিয়া কৈছে যে মই নামঘরতো এগুচি বন্তি জ্বলাও মই গুরুদ্বারাও যাও
মই চার্চতো যাও মই নামাজও পড়ু আজিও পড়িম কালিও পড়িম পড়িও পড়িম বাকি বিলাককো সম্মান করো গতিকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ফার্স্ট পেজত হেতুলে সমালোচনা করিলে সেকেন্ড পেজত মিয়ার ভূত নালাগে বলি কই ইয়াত আহি পেলাই তেও মিয়াক তৈলমর্দন করাত লাগিছে গতিকে এইবিলাকে তেওঁলোকৰ চিন্তাধাৰা দেখা পোৱা গৈছে যে পূৰ্বে আপুনি যি অনুমান কৰে প্ৰায় সঠিকে হয় সামগ্ৰী সমষ্টিৰ ক্ষেত্ৰত এইবাৰ লোকসভাত কিমানমান অগ্ৰগতি বা কেনেকুৱা এইবাৰ মানে অনুমানটো অকণমান কৰিব নোৱাৰি মানে বিজেপি মাইণ্ডেড যিবিলাক লোক আছিলে সেইবিলাকো এইবাৰ কংগ্ৰেছক ভোট দিব কাৰণ ইয়াৰ কেণ্ডিডেটজনক খুব বেয়া পালে তেওঁলোকে ভাবিছে যে আমি আঙুলিটোৰে সেই পাপৰ ভাগি নলওঁ এই যেনেকৈ আপোনাৰ ৰত্নাকৰ দস্যুৱে যে বিভিন্ন ধরনেরে নিজের লড়া ছালীক ডকায়তি করে আনি খুয়াইছিল পিছত যে লড়া ছালীয় যে কলে যে আপনার দায়িত্ব আমার খাওয়াটো কিন্তু চুর ডকায়ত করে যে পাপ করেছে সেই পাপর ভাগে আমি নহও গতি এই ক্যান্ডিডেটর পাপর ভাগে নহার কারণে বহুতো বিজেপি মাইন্ডেড বিজেপি করে থাকা মানুষে এইবার নগাঁও লোকসভা সমষ্টিত কংগ্রেসের ভোট নির্বাচনের কিমান সিট মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এটা মন্তব্য কৰিছিলে যে ধুবুৰীত ঠাই হ'ব ৰকিবুল হুছেইন আৰু চুকুৰালি কিন্তু চুকুৰালিহে জিকিব তেওঁ কালি এটা প্ৰেছক কৈছে দেই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এনেই টেবুল টকত কোৱা নাই মই তেখেতক ক'ম যে ইউ চি দ্য ষ্টেণ্ডাৰ্ড অফ দ্য চিফ মিনিষ্টাৰ অফ আছাম মই ইংলিছত এইকাৰণে কৈছোঁ যে এই কথাখিনি অলপ বাহিৰৰ মানুহে জানিব লাগে দে ইউ চি দ্য ষ্টেণ্ডাৰ্ড অফ the chief minister of Assam it reflects his mind and his surrounding and his companion মই কথাটো উত্তৰ দি লওঁ এই উত্তৰ দি লওঁ আকৌ দিম আপোনাক মই আকৌ কৈছোঁ যে এই কথা বতৰাবিলাকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কোনবিলাক মানুহৰ লগত বহা উঠা কৰে কোনবিলাক মানুহৰ লগত কথা বতৰা পাতে কোনবিলাক মানুহৰ লগত তেওঁৰ ভাৱৰ আদান প্ৰদান তেওঁ কৈছে যে মইতো চামগুৰিলৈ গৈছিলোঁ চামগুৰি মানুহখিনিয়ে মোক ক'লে যে তাত চকুৰালি জিকিব তেওঁ যিটো দেখিছে মই এইটোকে ক'ম যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কোন মানুহৰ লগত উদ্ভৱ কৰে তেওঁৰ লগত কোন মানুহৰ লগত কথা বতৰা তেওঁৰ মাইণ্ডটো কেনেকুৱা তেওঁৰ কম্পানিয়ন কেনেকুৱা তেওঁৰ চাৰাউণ্ডিং কেনেকুৱা তেওঁৰ এই কথা বতৰাবিলাকে পৰিস্ফুট হয় গতিকে মই ভাবোঁ যে চিফ মিনিষ্টাৰ এজনে যিমান লঘু কথা কৈছে তেওঁৰহে পদমৰ্যাদা হানি হৈছে।